এক একটি গ্রামীণ সড়ক পরিচিতি পেয়েছে বীর মুক্তিযোদ্ধাদের নামে। চুয়াডাঙ্গার দামুরহুদার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের 53টি সড়কের নামকরণ হয়েছে এইভাবেই। গড়ে তোলা হয়েছে বীর মুক্তিযোদ্ধা স্মৃতি সংরক্ষণশালাও। এতে জাতির সূর্য সন্তানদের সম্পর্কে জানতে পারছে নতুন প্রজন্ম। পারকৃষ্ণপুর গ্রামের এই রাস্তাটির নাম বীর মুক্তিযোদ্ধা তমসের আলী সড়ক। গ্রামীণ পাকা রাস্তা ধরে আরেকটু সামনে এগুলেই বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন সড়ক। চুয়াডাঙ্গার দামুরহুদার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের 13 গ্রামের 53 বীর মুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরণ করা হয়েছে। একসময়ের নাম সর্বস্ব এসব সড়ক পেয়েছে পরিচিতি। এই সড়কটা টোটালি আমার নামে হয়েছে, মোহাম্মদ নাসির উদ্দিন সড়ক। এটা এর জন্য আমি গর্বিত। পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে যুদ্ধ অংশগ্রহণ করে সেখানে আমরা বিভিন্ন যুদ্ধের ইতিহাস তৈরি করেছি। মুক্তিযোদ্ধাদের যদি সম্মানিত করবার জন্য এই জাতীয় আয়োজন করেন তাহলে মুক্তিযুদ্ধও বেঁচে থাকবে যুগ থেকে যুগান্তরে। সড়কের পাশাপাশি গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি সংগ্রহশালা। এমন উদ্যোগে বীর সেনাদের শির গৌরবে উঁচু হয়েছে বলছে গ্রামবাসী। আমার বাপ বাবা আছে নাই, তো আমার বাপের নামে নামকরণ করা হয়েছে এই সড়কটি। যখনই ওই সড়কগুলোতে যাই তখনই দেখতে পাই যে এই মহল্লায় জানতে পারি যে এই মহল্লায় একজন মুক্তিযোদ্ধা আছে। নতুন প্রজন্ম মুক্তিযোদ্ধাদেরকে চিনতে পেরেছে, তাদের ভিতরে যে সম্মান সেই সম্মান অর্জন করতে পেরেছে। বীর মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণের সিদ্ধান্ত নেন এই ইউনিয়নের চেয়ারম্যান। নাম ঠিক করা হয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলোচনা করে। এই বীর সন্তান যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আমরা দেখেছি তাদের বিগত দিনে অবমূল্যায়ন করা হয়েছে। যারা মুক্তিযোদ্ধা বেঁচে আছেন এবং যারা মারা গেছেন তাদের নামে যদি আমরা বিভিন্ন গ্রামের সড়কগুলো নামকরণ করি তাহলে হয়তো নতুন প্রজন্ম তাদেরকে ভুলবে না এবং ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে স্মরণ করবে। সড়কের পাশাপাশি এলাকার একটি সেতুর নামও করা হয়েছে এক বীর মুক্তিযোদ্ধার নামে। ডিবিসি নিউজ ডেস্ক।